মাইক জোন্স 13 বছর বয়স থেকে গিটার বাজাতে শুরু করেন এবং তিনি তা নিজে নিজেই শিখেছেন। গিটার এমন একটা জিনিস যা আমাকে শান্তি দেয়। আমার বন্ধুরা যখন এমন কিছু করছিল যা হয়তো তাদের করা উচিত নয়, তখন গিটার আমাকে কিছু একটা করতে দিয়েছিল যা একঘেয়েমি অনেকটা কাটিয়ে দিয়েছিল। আমি 17 বছর বয়স থেকে পেশাগতভাবে গিটার বাজাচ্ছি। নিউ ইয়র্ক শহর থেকে 40 মিনিট দূরের একটি এলাকায় আমি বড় হয়েছি। ব্লিকার স্ট্রিটের কেনিস কাস্টওয়েজ ক্লাবে আমি প্রথম গিটার বাজাই। ক্লাবটি বেশ ভালো ছিল, তবে এখন তা নেই। তারপর থেকে এ পর্যন্ত আমি বিভিন্ন ব্যান্ডের সাথে আছি। এখন আমার বয়স 40। এতগুলো বছর ধরে আমি গান বাজনা করছি। তিনি নার্সিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন এবং একজন নিবন্ধিত নার্স। 5.5 বছরের বেশি সময় ধরে জরুরি বিভাগে কাজ করছেন। I feel like I sort of stumbled into this career. It wasn't something that I ever, you know, it was a young kid. I was like, oh, I'm dying. আমার মনে হয় আমি যেন এই পেশায় আটকে গেছি। এটা এমন কোনো পেশা ছিল না যার প্রতি আমার কখনোই প্রবল আগ্রহ ছিল। দীর্ঘদিন ধরে আমি যন্ত্রশিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত ছিলাম। আমার আগের চাকরির মতো কিছু একটা প্রয়োজন ছিল। আমার মা পেশায় একজন নার্স, তাই আমি এই পেশার প্রতি আকৃষ্ট হই। আমি স্বনির্ভর হতে পছন্দ করি। আমি মানুষ পছন্দ করি, প্রচণ্ড চাপের পরিস্থিতিতে কাজ করতে। মানুষকে তাদের সবচেয়ে খারাপ সময়ে সাহায্য করতে আমার ভালো লাগে। আমি মনে করি আমার সহকর্মীরাও তাই বলবেন। Has impacted every aspect of our lives. You got it? All right, let's go. Yeah! মহামারী মানুষের জীবনের প্রতিটি দিককেই প্রভাবিত করেছে, আর সে প্রভাব পড়েছে মাইকের জীবনেও। তার স্ত্রী বলছিলেন, মহামারীর কারণে মাইক যখন সঙ্গীত পরিবেশনের জন্য বাইরে যেতে পারছিলেন না, তখন এককভাবে তা করার চেষ্টা করেন। I think when you're married to a musician, you learn very quickly that that's আমি মনে করি আপনি যখন একজন যন্ত্রশিল্পীকে বিয়ে করবেন, তখন দ্রুত জানতে পারবেন যে তাদের ভালোবাসা একটাই এবং শৈশব থেকেই তার শুরু। আমি অনেকদিন পর্যন্ত এই ভালোবাসার সঙ্গে প্রতিযোগিতা করেছি, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে সে যা ভালোবাসে তা করে সে অনেক সুখী। যখন মহামারী শুরু হয় তখন সে এককভাবে কিছু করে এবং ভার্চুয়ালি সঙ্গীত প্রকাশ ও সমন্বয়ের কাজটি করে। সে তখন শুক্রবার শনিবার রাতে সঙ্গীত পরিবেশনের জন্য বাইরে যেতে পারছিল না। তখন এটা ছিল তার এই কাজটি অব্যাহত রাখার একটি উপায়। মাইক তার বাসায় যা রেকর্ড করেন তা অন্যদের পাঠান এবং তারা তাদের বাসার স্টুডিওতে তাদের অংশ রেকর্ড করে পাঠিয়ে দেন। এরপর তার সমন্বয়ের মাধ্যমে একটি গান প্রস্তুত হয়। আর এভাবে গান প্রস্তুত করার পেছনে মহামারীর সময় নার্স হিসেবে দায়িত্ব পালন করার সরাসরি প্রভাব রয়েছে বলে মন্তব্য করেন মাইক। The notion that like life is really fleeting. I see a lot of people die. A lot. Almost daily. আমার একটি ধারণা আছে যে জীবন আসলেই ক্ষণস্থায়ী। আমি প্রায় প্রতিদিনই অনেক মানুষকে মারা যেতে দেখি। নার্স হিসেবে দায়িত্ব পালন এবং সে সময়ের প্রেক্ষাপট অবশ্যই এই গানগুলোতে রয়েছে। গানগুলোর শিরোনাম খুব আকর্ষণীয় নয়, যেমন ওয়াইল্ড হার্ট, ক্যালামিটি চেইন, ডোন্ট গিভ আপ অন মি, দ্য স্ট্রংগেস্ট ওয়ান আই নো এবং স্নেক অয়েল। তার মাইক জোন্স ব্যান্ড নামে একটি ব্যান্ড রয়েছে এবং সঙ্গীত চর্চা করতে পারায় সে নিজেকে সৌভাগ্যবান মনে করেন। শীঘ্রই তার আরও কিছু গান প্রকাশিত হবে। I was very blessed, you know, to be able to do this. It's from your wild heart. Your wild heart. Every day that I can still play music is a great day.
releases to come. Tell me that your chest is burning. Tell me that your stomach's churning. You know that you had it well. ফাইজা ইলমাসরির প্রতিবেদন থেকে তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া।